ঐশ্বরী ভাগ্নিকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির পান্ডুয়ার। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার নামাজ গ্রামের এক মহিলা স্থানীয় একটি হোটেলে কাজ করেন। গত বুধবার ওই মহিলা অসুস্থ হওয়ায় তার 15 বছরের মেয়েকে কাজে পাঠান। কাজ শেষে বাড়ি ফেরার পথে 15 বছরের ওই কিশোরীকে তার মামা শেখ শহীদুল তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে মেয়ে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে। তার কথাবার্তা ও চালচলনে অসঙ্গতি মেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করায় কীর্তিমান মামার কর্মকাণ্ডের কথা পরিবারের সদস্যদের জানায়। এরপরই কিশোরীর মা এই বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পান্ডুয়া থানার পুলিশ অভিযুক্ত মামা শেখ শহীদুলকে গ্রেপ্তার করতে পারেনি। কোটালপুরে গেজা ফেজা খায়, এখানে স্টেশন বাজারে আসে, এমনি মানে মানে পাড়া হিসাবে পরিচিত আছে। তো পরিচিত থাকার কারণে এবার আমার মেয়ে কথা বলে, আমরাও কথা বলি। এবার আমাদের তো সাদা মনে কাদা নাই যে কি ঘটনা হতে পারে। দিয়ে ওই ছেলেটা বলে তোর মা অমুক তমুক ফন্না তস্কা বলে ওকে বুঝিয়ে নিয়ে চলে যায় মেয়েকে হাওড়া বালি থেকে টেনে করে নিয়ে যাচ্ছে। মানে বালি ট্রেন আছে, নামলো ট্রেনে, আবার ওখান থেকে বাস টোটো ধরে মাছলা থানায়, মানে গাব্বের একটা ঝুঁকড়িতে রাখা ছিল ওকে। আমি যখন ওকে ঝগড়া মেয়েটাকে বোকা ঝকা করি যে করছি তোকে বল কোথায় রেখেছিল, তো মেয়ে তো বলতে চায় না, আবার টিকিটও দেয় না, কিছু বলতে চায় না। বলার পর এবার বলে না, আমি যখন বলার পর তখন স্বীকার করে যে হ্যাঁ আমাকে অমুক লোক নিয়ে গেছিলো। স্যার তাহলে আমার মেয়েকে ইয়েটা করুন, টেস্টটা করুন। তো সে বলছে কি না না, আপনাকে টেস্ট করতে হবে না, আপনি বাড়ি যান, আমি চারা দিয়ে মাছ ওই আসামি তুলব। কিন্তু আসামি কি তা বলে কি এরকম তোলা যায়? এটা সাধারণ মানুষের বুদ্ধি নেই। যতই পড়াশোনা না জানুক, নিশ্চয়ই কেস মামলার ব্যাপারে আমার যথেষ্ট 45 বছর বয়স হয়েছে। হ্যাঁ, ও আবার বাড়ি থেকে ওখান থেকে ওনার মেয়ে, ওর মেয়ে আছে পিছুকে, হ্যাঁ পিছুকে এদিকে, মানে বড় মেয়ে জমি বড় বউয়ের, হ্যাঁ বড় বউয়ের মেয়ে। ওটা আবার ফোন করে ওকে, বলে তুমি আব্বা এরকম আমাকে মেয়েকে নিয়ে গেছো? তো বলছে হ্যাঁ আমি নিয়ে গেছি। তাহলে শীঘ্রই তুমি মেয়েকে পাঠিয়ে দাও, তাহলে তুমি কেস খেয়ে মরে যাবে। মানে এই ফোনটা ওখানে চলে যায়। আমরা খোঁজাখুঁজি করছিলাম গত মানে রাত থেকে সারা রাতই কেস খামারি, মানে দরখাস্ত দেওয়া, যা যা মানে স্যাররা বলে তাই তাই দেওয়া আছে, এরকম অভিযোগ দেওয়া আছে, সব দেওয়া আছে। তা তো আমার যখন মেয়েকে আমাকে টেনে হয়তো যাক কীরকম এনেছে না এনেছে জানি না, ভিতরে খবর ওদের তো ওরাই জানে না। আমার বাড়িতে চলে আসো নিজে আর ওকে বলছে বলবি না তুই, মানে বললে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমার মেয়েকে সিক্কি পরিয়ে পাঠিয়ে দিয়েছে। মেয়ের বয়স কত? 15 বছর। এখন সমস্যা হচ্ছে যে ইনারা বলছে যে আপনারা চুপ থাকতে পারলেন না, আমরা চারা দিয়ে মাছ ওকে আনা হতো, চারা দিয়ে কখন মাছ আনা যায়? আপনাকে যখন নাম্বার দিচ্ছি সব দিচ্ছি, তা লোকেশনে তো ধরতে পারবেন। আমি চাইছি ওকে শিগগিরই ধরা হোক, যত সম্ভব তাড়াতাড়ি ধরা হবে, যেখানেই থাক। ইউসাচ বাংলা পান্ডুয়া। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর কারিগরি শিক্ষার উপর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে SNP টেকনিক্যাল প্রাইভেট ITI, সতীতলা 24 নম্বর রুট, আরামবাগ, হুগলি। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভিয়ার এবং ইলেকট্রিশিয়ান কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 7585859626 অথবা 9647579205 নাম্বারে। এছাড়াও ভারত সরকারের NCVT অনুমোদিত আমাদের আরেকটি প্রাইভেট ITI SPB টেকনিক্যাল প্রাইভেট ITI উচানল, পূর্ব বর্ধমান। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভিয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার এবং সুইং টেকনোলজি কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 এবং 9732520783 নাম্বারে।